আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই কিচেন। আশা করি সকলেই ভালো আছেন। দর্শক, আজকে আমি আমার ইউটিউবের অনেক আগের একটি ভিডিও শেয়ার করতে যাচ্ছি, গার্লিক নুডলস রেসিপি। এই ভিডিওটি অনেক আগে আমার চ্যানেলের প্রথম দিকের ভিডিও, এটি ভুলবশত ইউটিউব থেকে কেটে গিয়েছিল। তো আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, কেননা এই রেসিপিটি অনেকেই খুব পছন্দ করেছিল। তো আজকে আবার আপনাদের সাথে নতুনভাবে শেয়ার করছি, নতুনভাবে এডিট করে। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে করব এই গার্লিক নুডলস রেসিপিটি। প্রথমে আমি এখানে পানিতে লবণ দিয়ে নুডলসটাকে সেদ্ধ করতে বসিয়েছি। নুডলসটা সেদ্ধ হওয়ার পর আমি দেখুন ছেঁকে নিয়েছি, পানি দিয়ে ভালোভাবে ধুয়ে তারপর একটু তেল মেখে নিচ্ছি। তেলটা মাখালে নুডলসটা অনেকক্ষণ পর্যন্ত ঝরঝরে থাকে। আমি নুডলসে একটু তেল মেখে তারপর নুডলসটা রান্না করতে চলে যাব। এখন আমি কড়াইয়ে তেলটা একটু গরম হওয়ার পর ডিম ছেড়ে দিয়েছি, ডিমটা একটু ভেজে নেব। চিমটি পরিমাণ লবণ দিয়ে নিলাম, এখন খুন্তি দিয়ে ভালোভাবে এভাবে ভেজে নিলাম। এখন একটা চামচের সাহায্যে ডিমটাকে তুলে নিচ্ছি। গার্লিক নুডলসে ডিম না দিলেও হয়, তারপরও আমি বাচ্চাদের জন্য যেহেতু তৈরি করছি সেহেতু ডিমটা আমি অ্যাড করলাম। আমি এক টেবিল চামচ পরিমাণ রসুন কুচি দিয়ে দিয়েছি। এখন একটু ব্রাউন হওয়া পর্যন্ত অপেক্ষা করব। যখন একটু ব্রাউন হতে শুরু করেছে তখন আমি 1/4 চা চামচ লাল মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। এখন আবারও ভালোভাবে নেড়ে চেড়ে একটু কালার করে নিচ্ছি রসুনটাকে। এখন দিয়ে দিচ্ছি 5-6টা কাঁচামরিচ ফালি আর 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে আবারও পেঁয়াজটা একটু নরম হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি সেদ্ধ করা সেই নুডলসটা। এখানে আমি 2 প্যাকেট নুডলস নিয়েছি। তো আমি নুডলসটাকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। বড় প্যাকেট নুডলস যদি নেন তাহলে 1 প্যাকেট নুডলসেই যথেষ্ট, ডেকো নুডলস হলে। আর আমি 2 প্যাকেট নুডলস নিয়েছি আজকে ছোট ছোট। এখন 2 চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। পরিমাণ মতো একটু লবণও দিয়ে দিয়েছি। সেদ্ধর সময় লবণ দিয়েছিলাম, তারপরও একটু লবণ আবারও দিয়েছি। আর 2 চামচের সাহায্যে মেশালে নুডলসটা খুব ভালোভাবে তাড়াতাড়ি মিশে যায়, সেজন্য এভাবে মেশাতে হবে। এখন সেই ভাজা ডিমটা দিয়ে দিলাম। ভাজা ডিমটা দিয়ে এখন দিয়ে দিলাম ধনে পাতা কুচি। ধনে পাতা কুচিটা দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে এখন আমি চুলো থেকে নুডলসটা নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি। তো দর্শক দেখুন, খুবই সহজভাবে তৈরি হয়ে গেল গার্লিক নুডলস। তো আশা করি আজকের এই গার্লিক নুডলস রেসিপিটি আপনাদের কাছে অবশ্যই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলবেন আমার নতুন নতুন ভালো ভালো মজাদার রেসিপি দেখার জন্য। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।